হজের আশ্বাসে সৌদিনী অবৈধ কাজে বাধ্য করত তারা। দেশে প্রত্যন্ত অঞ্চল থেকে অচ্ছল পরিবারের নারীদেরকে টার্গেট করে ভালো বেতন এবং বিনামূল্যে হজ করার প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠাত কনকর্ড অ্যাপেক্স রিক্রুটিং এজেন্সি। কিন্তু বিদেশে যাওয়ার পর প্রতিশ্রুতির কোনো কিছুই বাস্তবায়ন করা হতো না, বরং বিভিন্ন অবৈধ কাজে বাধ্য করা হতো। বিদেশে শ্রমিক পাঠানো নিবন্ধিত প্রতিষ্ঠান কনকর্ড অ্যাপেক্স রিক্রুটিং এজেন্সি এ পর্যন্ত 2500 নারী শ্রমিক বিভিন্ন দেশে পাঠিয়েছে বলে জানায় র্যাব। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব এক এর অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মোমেন। লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন বলেন, সম্প্রতি কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে রাজধানীর পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্স অভিযান চালিয়ে কনকর্ড অ্যাপেক্স রিক্রুটিং এজেন্সির মালিক আবুল হোসেন এবং তার সহযোগী আলিয়া বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় বিদেশে পাঠানোর জন্য আনা 3 নারীসহ 31টি পাসপোর্ট, বিভিন্ন তথ্য এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি জানান, দেশে মানব পাচারকারী চক্রের টার্গেটে পরিণত হয়েছে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র সচ্ছল মানুষ। তাদেরকে লোভনীয় বেতনে চাকরি সহ সৌদি আরবে বিনামূল্যে হজ পালন করার প্রলোভন দেখানো হতো, কিন্তু বিদেশে নিয়ে বিভিন্ন অবৈধ কাজে বাধ্য করা সহ নির্যাতন করা হতো। গ্রেপ্তার আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব এর একের অধিনায়ক জানান, দীর্ঘদিন ধরে বৈধ প্রতিষ্ঠান কনকর্ড রিক্রুটিং এজেন্সির আড়ালে নারী পাচার এবং নির্যাতনের মতো অপকর্ম করে আসছে। সে এই প্রতিষ্ঠানের প্রধান। তার এই কাজের অন্যতম সহযোগী আলিয়া বেগম সহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য দালাল রয়েছে। দালালদের মাধ্যমে সে মূলত সমাজের বেকার, অল্প শিক্ষিত, অসচ্ছল এবং দরিদ্র পরিবারগুলোর বিবাহিত, তালাকপ্রাপ্ত মেয়ে এবং নারীদের মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অধিক বেতনে চাকরি, বিমানে চড়ার অভিজ্ঞতা, রাজকীয় থাকা খাওয়া সুবিধা, স্মার্টফোন নেয়া এবং সৌদিতে হজ করার মতো ধর্মভিত্তিক লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠাত। তিনি বলেন, বিদেশে যাওয়ার পর প্রথমে তারা ভুক্তভোগীর জানালাবিহীন কক্ষে আটকে রাখে। এরপর 2 থেকে 3 দিন পরে বিভিন্ন জনের বাসায় পাঠানো হতো। বাসায় নিয়ে যাওয়ার পর তাদের দ্বারা সব ধরনের কাজ করানো হতো, কিন্তু ঠিকমতো খাবার খেতে দেওয়া হতো না। অকারণে বেধড়ক মারধরের মাধ্যমে অমানবিক নির্যাতন করা হতো, এমনকি বিদ্যুতের শর্ট পর্যন্ত দেওয়া হতো। চক্রের অন্যতম দালাল হিসেবে কাজ করা আলিয়া আগে পল্টন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক সংগ্রহের কাজ করেছে। 2021 সাল থেকে আবুল হোসেনের কনকর্ড রিক্রুটিং এজেন্সিতে শ্রমিক সংগ্রহের কাজ শুরু করে। বিদেশে পাঠানোর আগে এই সকল শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সাদা কাগজে সই নেওয়া সহ বিভিন্ন কাজ করত বলে জানান এই কর্মকর্তা। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।